আসসালামু আলাইকুম। কবির বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং পড়াশোনার ভেতরে আছেন। আপনাদের এসএসসি 2024 অলরেডি শুরু, মানে পরীক্ষা রুটিন পেয়েছেন। আমি রুটিন নিয়ে আলোচনা করেছি, রুটিন কেমন হয়েছে, রুটিন কিভাবে পড়বেন, কোন সাবজেক্টে কতদিন সময় ব্যয় করবেন, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে আমি আলোচনা করে দিয়েছি আপনাদের। এখন আপনাদের বলেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের বেসিক ক্লাস আমি আপনাদেরকে দেখাবো। তো ইতিমধ্যে আমি ফিজিক্সের একটি অধ্যায় বেসিক ক্লাস সৃজনশীল শেষ করেছি, রসায়নের একটি অধ্যায় বেসিক ক্লাস শেষ করেছি সৃজনশীল শেষ করেছি, গণিতের কয়েকটা অধ্যায় শেষ করেছি। আজকে গণিতের একটা অধ্যায়, নতুন একটা অধ্যায়ে বেসিক কী শিখতে হবে আপনাকে সেটা একটু আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আপনাদের গণিতে ধারা একটা চ্যাপ্টার আছে, আপনারা যারা অঙ্ক করেছেন তারা অলরেডি দেখেছেন ধারা। ধারাতে দুটা অধ্যায় আছে, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমি সমান্তর ধারা নিয়ে একটু আলোচনা করব। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, যে বেসিকটা না জানলে আপনি অঙ্ক মুখস্ত করলেও পরীক্ষার হলে যে লিখতে পারবেন না, সমস্যা হবে, সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমে আমাদের জানা উচিত ধারা আসলে কী। দেখেন, আমি যদি লিখি 1+2+3+4+5+... মানে 1+2+3+ চলতে আসে। আচ্ছা, একটু বলেন তো দেখি, এই যে সংখ্যাগুলো 1, 2, 3, 4 চলতেছে, এদের ভিতরে কোনো একটা কি নিয়ম আছে? অবশ্যই নিয়ম আছে। একের পরে 2, 1 বেড়েছে, 2-এর পরে 3, 1 বেড়েছে, 3-এর পরে 4, 1 বেড়েছে। এরকম যদি কিছু সংখ্যা নিয়ম অনুসারে সামনের দিকে বাড়তে থাকে অথবা কমতে থাকে এবং তাদের মাঝে প্লাস থাকে, তাহলে সেটাকে বলা হবে একটি ধারা। যেমন হইতে পারে আপনার 5+10+15+20+... এটাও কিন্তু একটা ধারা, পাস করে বেড়েছে। ওকে, আবার এমন হইতে পারে 20+15+10+5+... এমনও কিন্তু হইতে পারে। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু একটি ধারা, তাই না? তাহলে এটা কমছে আর এগুলো বেড়েছিল ধারা। এখন এই ধারার একটু খেয়াল করবেন, এই ধারা যদি শুরু হয়েছে, আমি এটা 10 পর্যন্ত আপনাকে দেখাই, 1 থেকে, আচ্ছা আরও একটা সহজ করে দেখাই, 1+3+5+7+9 এই পর্যন্ত গেলাম। এই ধারাটা শুরু হয়েছে, এটা কি প্রথম পদ না? এগুলো এক একটা পদ বলা হয়, 1, 3, 5 এগুলো এক একটা পদ, এটাকে বলা হয় প্রথম পদ। সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে প্রথম পদ এ সমান আমরা কত লিখতে পারি? 1 এই ধারার ক্ষেত্রে। সমান্তর ধারার ক্ষেত্রে একটা সাধারণ অন্তর থাকে, সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দিয়ে। সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি, অন্তর আবার কি? অন্তর মানে বিয়োগফল। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা চিনব কিভাবে? যে সকল ধারার সাধারণ অন্তর প্রত্যেক ক্ষেত্রেই সমান হয় তাদেরকে বলে সমান্তর ধারা। তাহলে এই জায়গাটায় এই ধারাটা আমরা একটু খেয়াল করে দেখি। এখন সাধারণ অন্তর বের করার সূত্রটা কি? সূত্র হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। কি লিখলাম? যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। এই ধারার ক্ষেত্রে যদি আমরা লিখি, একটু খেয়াল করবেন, যে কোনো পদ মনে করেন 5 নিলাম, মাইনাস তার পূর্বে কত আছে? 3 বিয়োগ করে দিলাম, কত হয়? 2। আবার মনে করেন 9 নিলাম, 9-এর পূর্বে কত আছে? 7, মাইনাস 7 কত হয়? 2। আবার মনে করেন 3 নিলাম, 3-, তার পূর্বে কত আছে? 1, বিয়োগ করলে কত হয়? 2। দেখেন প্রত্যেকবারেই কিন্তু 2 হচ্ছে। তার মানে সমান্তর ধারার ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর সবসময় কী হবে? সমান হবে। ওকে, তাহলে এইটা এই এই যে ধারাটা আমরা দেখলাম, এই ধারাটাও কিন্তু হচ্ছে, এই ধারাটা কিন্তু সমান্তর ধারা। এই সমান্তর ধারার এই এক একটা এগুলোকে পদ বলে। এখন দেখেন, এটা যদি চলতেই থাকে তাহলে একেবারে 20তম পদে যে কী হবে? 20তম পদ, আমি একটা কথা উচ্চারণ করেছি, কী বলেন তো? 20তম পদ। এই যে তম পদ বের করার সূত্র হচ্ছে এন তম পদের সূত্র হচ্ছে a+(n-1)(d). এটা আপনাকে মুখস্থ করতে হবে। এনতম পদের সূত্র কি? a+(n-1)(d). আচ্ছা, এনতম পদে আমি কী কাজ করবো সেটা একটু আলোচনা করে আসি। মনে করেন এই ধারাটা 1, 2, 3, 4, 5
ছয় মানে 11, সাত মানে হচ্ছে 13, আট মানে হচ্ছে 15, নয় মানে হচ্ছে 17, দশ মানে হচ্ছে 19, দশতম পদ 19। আমরা দশতম পদ বের করব, দেখি আসলে 19 বের হয় কি না। তাহলে আসেন, দশতম পদ মানে এন এর মান হচ্ছে দশতম পদ। এর মান কত? এর মান হচ্ছে 1, 1 বসিয়ে দিলাম, এই যে আমরা এর মান 1 পেয়েছি প্রথম পদ। এন এর মান কত? 10 বের করে দিলাম, মাইনাস 1। ডি এর মান কত পেয়েছি? 2। মানে এই মানগুলো বের করে আমি দশতম পদ ডাইরেক্ট বের করবো 19। আপনার এটা কিন্তু প্রশ্ন আসবে যে এততম পদ বের করো, এততম পদ কত সেটা নির্ণয় করতে হবে। এখন আসেন, তাহলে ওয়ানের জায়গায় ওয়ান, প্লাসের জায়গায় প্লাস, এই 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। 9-এর সাথে 2 গুণ করলে কত হয়? 18। 18-এর সাথে 1 যোগ করলে কত হয়? 19। তাহলে দশতম পদের মান কত বের হলো? 19। এই যে দশতম পদের মান আমরা কিছুক্ষণ আগে দেখলাম, 19। তাহলে আমরা দুইটা সূত্র দেখলাম এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনার সূত্রটা হচ্ছে যে এনতম পদের মান বের করা, আরেকটা হচ্ছে সমান সাধারণ অন্তর বের করা। আরেকটা সূত্র আছে, এই সূত্রটা শিখলে আপনার হচ্ছে কিন্তু অঙ্কের 13.1-এর বেসিক জিনিসটা শেষ হয়ে যাবে। এখন দেখেন, আমরা যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশটা পদ লিখছি, এই দশটা পদের যোগফল কত হবে, মানে সমষ্টি কী হবে সেটা আমরা একটু বের করে দেখি। হ্যাঁ, সমষ্টিটা কী হবে যদি আমরা একটু বের করি, একটু খেয়াল করবেন, এখানেই করলাম। সমষ্টিটা কী হবে? তাহলে সমষ্টি বের করার একটা আমরা কি ক্যালকুলেটর যোগ করব? না, সমষ্টি বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি দেখেন, সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি, একটা সূত্র আছে, এটা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে এস এন সমান এন বাই টু ডিভাইডেড এন বাই টু প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে। সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র কি? এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আসেন, এখানে আমাদের সংখ্যা ছিল, পদ ছিল কয়টা? দশটা। তাহলে আমরা দশতম পদের সমষ্টি এস টেন সমান এন এর মান হচ্ছে 10 ডিভাইডেড টু এর মান 2 ইন্টু এর মান বসাবো, এর মান আমরা পেয়েছি না কিছুক্ষণ আগে, এ সেটা বসাই দেবো, এর মান হচ্ছে 1 প্লাস এন এর মান হচ্ছে 10 মাইনাস 1, ডি এর মান পাইছিলাম কত? ডি এর মান পাইছিলাম 2, সেই 2টা বসাই দেবো। এখন যদি আপনি এটা ক্যালকুলেশন করেন তো উত্তর বের হয়ে যাবে। তাহলে এখানে আসছে 10, 10-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। এরপর আসেন, 2-এর সাথে 1 গুণ করলে হবে 2, আর 10 থেকে 1 বাদ দিলে হবে কত? 9। 9-এর সাথে 2 গুণ করলে কত হবে? 18। এরপর আসেন 5 ইন্টু, যেহেতু ব্র্যাকেট আছে ইন্টু হবে, 18 আর 2 যোগ করলে কত হয়? 20। 18 আর 2 যোগ করলে কত হয়? 20। 20-এর সাথে যদি আপনি 5 গুণ করেন তাহলে কত হবে? 100। তার মানে এই জায়গায় আপনি ক্যালকুলেটার ইউজ করে দেখতে পারেন, মোবাইল হোক ক্যালকুলেটার হোক, 1+3+5+7+ এটা যোগ করে দেখেন 100 হবে। ঠিক আছে, তো এটা আমরা 100 বের করলাম। তাহলে যেই তিনটা সূত্র আপনার 13.1 থেকে পড়তে হবে এবং প্রয়োগ শিখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা, সেটা হচ্ছে সমষ্টি বের করার সূত্র, মুখস্থ করতেই হবে। এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা মুখস্থ করবেন। আর যেভাবে প্রয়োগ শিখলাম এটা দেখবেন, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো প্র্যাকটিস করব। এছাড়া আরও দুটি সূত্র আপনাকে মুখস্থ করতে বলেছি, সেটা হচ্ছে সাধারণ অন্তর বের করা। সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দিয়ে। সাধারণ অন্তর মানে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। এখন এই এক যদি আপনি নিতে চান, একের আগে কোনো পদ আছে? নাই, তার মানে এক নিয়ে আপনি সাধারণ অন্তর বের করতে পারবেন না। এরপরে এনতম পদের সূত্র হচ্ছে এটা মুখস্থ করতে হবে আপনার। এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তাহলে যে তিনটা সূত্র আমরা দেখলাম এবং এই তিনটা সূত্র প্রয়োগ শিখলাম, এই তিনটা আপনি ভালো করে আজকেই এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই খাতায় লিখে মুখস্থ করে শেষ করে রাখুন। আমি আগামীকাল আপনাদের এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো বেসিক আপনার শিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো নিয়ে ক্লাস শুরু করে দিব। এছাড়া আপনার যদি আগে আগে আপনি সাজেশন পেতে চান, টোটাল কমপ্লিট সাজানো একটি সাজেশন, গণিতের সাজেশন প্রত্যেক বছরে আমার যে সাজেশন সেটা হচ্ছে 99% কমন আসে। গত 2023 সালে গণিত পরীক্ষা আমার গণিত থেকে মাত্র 2.5 মার্ক একটা প্রশ্ন সাজেশনের বাইরে এসেছিল, আর বাকি প্রায় 99% প্রশ্নই কিন্তু আমার সাজেশনের ভিতরে ছিল গণিত। শিক্ষার্থী কিন্তু সেই 100% প্রায় কমন উপযোগী সাজেশন নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। যাদের নেওয়ার ইচ্ছা যোগাযোগ করে নিয়ে নেবেন, যেহেতু সময় আর বেশি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটি বাংলার সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি কিন্তু শেয়ার করবেন। ওকে।
আল্লাহ হাফেজ।